ইছামতি নদীর কচুরিপানাকে শুকিয়ে তার থেকে তৈরি করা হচ্ছে রাখি। আর সেই রাখি বিশ্বের পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হচ্ছে। বুধবার সেই রাখি পাঠানো হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। বনগাঁ পৌরসভার সহযোগিতায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 20,000 মহিলা কচুরিপানা দিয়ে নানা সামগ্রী তৈরি করে নিজের পায়ে দাঁড়াচ্ছেন। তাদের হাতেই তৈরি হচ্ছে কচুরিপানার রাখি। চমকপ্রদ এই রাখি এদিন পাঠানো হলো বাংলাদেশে। এ ব্যাপারে বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ কি জানালেন শুনুন। বাংলা সবাইকে শেখায়, দুই বাংলার একদিকে শেখ হাসিনা আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের যে ভাবনা যে মহিলাদের স্বনির্ভর করতে হবে এবং তার মধ্যেই মানুষের কাছে বার্তা দিতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির সংহতির বার্তা দিতে হবে, তো আমরা রাখি বন্ধন উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনকে সম্প্রদায়িক যে একটা বার্তা তৈরি হয়েছিল সেটাকে থামিয়ে দিয়েছিলেন রাখি বন্ধনের মাধ্যমে। তো আমরা শেখ হাসিনা এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কানাডার প্রধানমন্ত্রী, আমার আমেরিকার প্রেসিডেন্ট এবং জার্মানের চ্যান্সেলর এদের কাছে পাঠিয়েছি। আমাদের 12,000 মেয়ে এই কাজে যুক্ত আছে। আজকে রাখি আমাদের এটা প্রথম স্লট। আমরা ভারত বাংলাদেশের মৈত্রী, ভারত বাংলাদেশের যে ভালোবাসা, আমরা আপিলউদ্দিন সাহেব সবসময় পাই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, তাকে সঙ্গে নিয়ে আমরা এই দুই দেশের সম্প্রীতির যে বার্তা, এক দেশকে আর দেশকে রক্ষা করার যে বার্তা, সেটা আমরা সমস্ত পৃথিবীর বুকে ছড়িয়ে দিলাম। এবং আমাদের মেয়েরা আজকে ব্যাগ থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, বিভিন্ন ফাইল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট যাচ্ছে। বনগাঁ পৌরসভার এমন উদ্যোগে খুশি বাংলাদেশের সাংসদ শেখ আফিলউদ্দিন। তিনি জানালেন, চমৎকার দিনে আপনারা চমৎকার একটা উপহার আমাদেরকে দিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের পুরস্কারটা আমি সাদরে গ্রহণ করলাম। তার জন্য এই বনগাঁ পৌরসভা কর্তৃক যারা আয়োজন করেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, বাংলাদেশের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যে এই যে রাখি বন্ধন, এটা আসলে শুধুমাত্র রাখি দিয়েই এইটা শেষ হয় না। আসলে আমাদের বন্ধনটা বাংলা এবং ওপার বাংলা, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের বন্ধনটা রাখির থেকে আরও অনেক বেশি শক্তিশালী বন্ধনে পরিণত হোক, আজকের এইটাই তার একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি। এদিন বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিলরেরা পেট্রাপোল সীমান্তে উপস্থিত হন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে হাজির ছিলেন সে দেশের সাংসদ শেখ আফিলউদ্দিন। তার হাতেই এদিন রাখি এবং মিষ্টি তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।